এই মন্দিরটা যেভাবে বানানো হয়েছে আমরা যদি নিচ থেকে দেখি প্রথমে আসে হাতি হাতি দিয়ে বোঝানো হচ্ছে আপনি অতটাই স্ট্রং তারপর আসছে হর্স ঘোড়া মিন্স ফার্স্ট আপনাকে ফার্স্ট চলতে হবে দেন কমল কমল কি জেসা সুন্দর হোনা ওকে উসকে বাদ আতা হ্যায় রামায়ণ আর মহাভারতের যত হিস্ট্রি গুলো আছে এখানে তাদেরকে বোঝানো হয়েছে তারপর লক্ষ্মী एंड नारायणा और उसके बाद आता है कामा सूत्रा कामा सूत्रा को यहाँ पे डिस्क्राइब किया गया तो सामने हमारे दुर्गा पूजा आसछे आज देखो कि सुंदर करे दुर्गा माता के एकदम डिस्क्राइब करा हुआ है माँ दुर्गा त्रिशूल निये दाड़िया आछे त्रिशूलटा भेंगे गेछे नहीं महिषासुर के मारछेन सामने हमारे दुर्गा पूजाओ आसछे यू नो 750 इयर्स पुरानो ये मंदिरटा কত কিছু রয়েছে রামায়ণ মহাভারতের সমস্ত কিছু কাহিনী সব কিছু আপনি দেখতে পারবেন মূর্তির মাধ্যমে চলে আসুন দেখুন নমস্কার শিবা শিবা আজ আমি তোমাদেরকে শ্রী চন্না কেশবা টেম্পলের একটা হিস্ট্রি বলবো চলে এসো এই মন্দিরটা সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান টেম্পলের সংমিশ্রণে বানানো হয়েছে আমরা যখন নর্থ ইন্ডিয়াতে টেম্পলগুলো ভিজিট করি তখন আমরা দেখি দেখুন পুরীতে যখন আমরা টেম্পলগুলো দেখি ঠিক এই ধরনের মন্দির তৈরি করা হয় পুরীতে যখন আমরা মন্দির দেখি বা নর্থ ইন্ডিয়াতে যখন আমরা টেম্পল ভিজিট করি আর যখন আমরা সাউথ ইন্ডিয়াতে টেম্পল ভিজিট করি সেই মন্দিরগুলো মোস্টলি এই ধরনের তৈরি করা হয়ে থাকে দেখতে পাচ্ছ ওকে আর এই পুরো মন্দিরটা তৈরি করেছিলেন 500 worker mili are the main worker 5 people to 5 jon chilo main worker jara toiri koreche ebong 500 people chilo puro mondir ta ke tarao eki shonge toiri korechilen aro onek history ache shonge thako jante thako shiva shiva ekta dancing okay dekho আমরা বিষ্ণুকে সবসময় দেখেছি কি হয় দাঁড়িয়ে আছে না হয় শুয়ে আছে ঠিক আছে এখানে বিষ্ণু খুব সুন্দর করে বসে আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মানে সাতটা মাথা আছে কিন্তু তিনটে মাথা ভাঙা কেন যখন পুরনো দিনে অনেক আগেকার দিনে চাইতো না যে হিন্দুরা এগিয়ে আসুক হিন্দু রাজা থাকুক হিন্দুদের কোনো অস্তিত্ব থাকুক তখন তারা এসে প্রথমে এই হিন্দুদের যে মন্দিরগুলো আছে সেগুলোকে ভেঙে দিত এই যে মাথাগুলোকে ওরা ভেঙে দিয়েছে তারপর আপনারা যদি দেখতে পাচ্ছেন এই যে মূর্তিগুলো আছে এত সুন্দর মূর্তি আছে কিন্তু সবকটার নাক ভাঙা এই যে সবকটার নাক ভাঙা তো তারা এই সবকটা নাকগুলোকে ভেঙে দিত মুখগুলোকে ভেঙে দিত তো সেই কারণে এখানে এখন পুজো হয় না পুজোটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এই মন্দিরটা শুধু একটা মিউজিয়াম হিসেবে রাখা আছে আপনারা আসতে পারেন দেখতে পারেন এবং খুবই সুন্দর এই মন্দিরটা একবার একটু ঘুরিয়ে দেখিয়ে দাও তো আপনারা আসুন মন্দিরটাকে ভিজিট করুন মাইসোর থেকে মোটামুটি 10-12 কিলোমিটার ওকে মাইসোর থেকে বেশ অনেকটা দূরেই আপনাকে আসতে হবে আসুন মন্দিরটাকে ভিজিট করুন অ্যামেজিং দেখুন কি সুন্দর করে এখানে রামায়ণকে ডিসক্রাইব করা হয়েছে রাম যখন হরিণকে মারছিল তারপর এখানে রাবণ সীতাকে হরণ করছে সব মূর্তিগুলোরই নাক ভাঙা কিন্তু বোঝা যাচ্ছে রাবণ সীতাকে হরণ করছে তারপর যখন রাবণ আসে জটায়ুকে মানে আটকাচ্ছে তারপর দেখুন রাবণের 10 মাথা রাবণ এইভাবে খুব সুন্দর করে পুরো রামায়ণকে পুরো মন্দিরটার মধ্যে ডিসক্রাইব করা মাসিয়া কৌরমা মারাহা অ্যান্ড তারপরে যে অবতারটা আসে নরসিংহা অ্যান্ড লক্ষ্মী এখানে 8টি অবতারকে নিয়ে বানানো হয়েছে মন্দিরটা পুরো মন্দিরটা কিন্তু কমল ফুল দিয়ে করানো হয়েছে